বন্ধুরা আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে উচ্চ মাধ্যমিক 2023 এর পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের সাথে কিন্তু আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, একের দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঠান্ডা লড়াই। দুইয়ের দাগে সঠিক উত্তর, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অপশন বি, বেলগ্রেডে। এসএএলটি সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল অপশন এ 1972 সাল। পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় অপশন সি 1954 সাল। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় অপশন সি। 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন বি 2007 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল অপশন বি 3 নভেম্বর 1950। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন অপশন বি ট্রিগভি লি। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল অপশন সি সান ফ্রান্সিসকো সম্মেলনে। আন্তর্জাতিক বিচারালয় বিচারের এলাকা হচ্ছে 3টি অপশন এ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুষ্ঠিত হয় অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্রে। আমলাতন্ত্র হলো দেশ শাসন, উত্তর হচ্ছে স্থায়ী শাসন। স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজন, কে বলেছেন? উত্তর হবে হচ্ছে অপশন এ লর্ড অ্যাক্টন। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হচ্ছে অপশন ডি সুইজারল্যান্ড। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হচ্ছেন অপশন এ জে এস মিল। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ অন্ধকার, একথা বলেছেন অপশন সি লর্ড ব্রাইস। সোনায় খাঁচায় আবদ্ধ পাখি হচ্ছে, সঠিক উত্তর অপশন এ সরোজিনী নাইডু। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয় অপশন সি কোটা। রাজ্যসভায় সভাপতিত্ব করেন অপশন বি উপরাষ্ট্রপতি। জিরো আওয়ার বলতে বোঝায় অপশন বি দুপুর 12টা থেকে দুপুর 1টা। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছে অপশন এ সভাধিপতি। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা অপশন এ 144। পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম হচ্ছে কলকাতা পৌর নিগম। তিস্তর পঞ্চায়েত আইন পাস হয়, সঠিক উত্তর অপশন ডি। এবার তোমরা এসএকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রতিটা প্রশ্ন কিন্তু সাজেশনের মধ্যে থেকেই কমন এসছে এসএকিউ প্রশ্ন উত্তরগুলো। এবং বড় প্রশ্ন সব কটাই কিন্তু কমন এসছে। যে মডেল প্রশ্নপত্র দেয়া হয়েছিল সেখান থেকে কিন্তু প্রতিটা বড় প্রশ্ন কমন এসছে। ক্ষমতা বলতে কী বোঝো? ক্ষমতার মূল উপাদান, জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়, উদারনীতিবাদ কী, উদারনীতিবাদের বৈশিষ্ট্য, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বা অথবা ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী অথবা ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, প্রতিটা সাজেশন কিন্তু কমন এসছে। ধন্যবাদ।